আসসালামু আলাইকুম সবাইকে। আরং এর ঈদ কালেকশনস 2024 এই ব্লগে থাকছে আরং এর জুয়েলারি, কোটি, জুতা, বাচ্চাদের ড্রেস, বড়দের শার্ট, এছাড়াও আরং এর প্রোডাক্ট সম্পর্কে A to Z। এই ব্লগ থেকে জানতে পারবেন এসবের প্রাইস এবং নতুন কি কি এসেছে আরং এ। ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি কোটি, আর এই কোটিগুলোর প্রাইস এক একটার এক এক রকম। এখন যে কোটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 1190 টাকা প্লাস ভ্যাট। যে কোটিগুলো এগুলোর প্রাইস 1190 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে কোটিগুলোর সাইজ কিন্তু এক একটার এক এক রকম, সো সব ধরনের সাইজের এখানে কোটি পাবেন। এক কালারের যে কোটিটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 1476 টাকা প্লাস ভ্যাট। এখন যে কোটিগুলো দেখতে পাচ্ছেন এই রোতে যেগুলো কোটি আছে এগুলোর প্রাইস হচ্ছে 1790 টাকা। এগুলোর মধ্যে বিভিন্ন কালার রয়েছে। এখানে কোটিগুলোর প্রাইস আপনারা 1000 টাকা থেকে শুরু করে 2300 টাকার মধ্যেই সব পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে 3283 টাকা প্লাস ভ্যাট। কাঁথা স্টিচের মধ্যে পাঞ্জাবি আছে পুরো অল ওভার, খুবই কালারফুল। এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে 4665 টাকা প্লাস ভ্যাট। এখন দেখতে পাচ্ছেন ব্লু কালারের পাঞ্জাবি, এটার প্রাইস হচ্ছে 2533 টাকা। আর এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে 3451 টাকা প্লাস ভ্যাট। আরং এর পাঞ্জাবি কি কি এসেছে এবার ঈদে, এ নিয়ে একটি ভ্লগ আপলোড করেছি। সেখান থেকে আপনারা প্রাইস এবং নতুন কি কি পাঞ্জাবি এসেছে সব ডিটেলসে দেখে নিতে পারেন। যেহেতু এখন সামার চলছে, সামারকে মাথায় রেখে তারা যে শার্টগুলো এনেছে, ম্যাক্সিমাম শার্ট দেখতে পাচ্ছেন বাটিক ব্লকের মধ্যে এবং কিছু আছে প্রিন্টের মধ্যে। সো এই শার্টগুলো কিন্তু প্রায় শুরু হয়েছে 600 টাকা থেকে 2000 টাকার মধ্যে আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন। আমার কাছে এই হোয়াইট কালারের শার্টগুলো বেশ ভালো লেগেছে, আর হোয়াইটের মধ্যে ওদের কাছে প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। যারা রুম সাজাতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আরং, কারণ এখানে আপনারা 40 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে রুম সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন। ঈদ আসলেই সবাই একটা টেনশনে পড়ে যান, কাকে কি ধরনের গিফট দেওয়া যায়। স্পেশালি ছেলেদের গিফট দেওয়ার জন্য কিছুই খুঁজে পাওয়া যায় না। সো এখানে কিন্তু রয়েছে ছেলেদের জন্য গিফট বক্স। এই গিফট বক্সে রয়েছে ওয়ালেট, চাবি রিং এবং বেল্ট। এছাড়াও এখানে নানান ধরনের ছোট বড় গিফট বক্স রয়েছে। ছেলেদের জন্য গিফট আইটেমগুলো আপনারা বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। ছেলেদের জন্য রয়েছে নাগরা, আর এগুলোর প্রাইস হচ্ছে 2309 টাকা প্লাস ভ্যাট। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন 2 ফিতা স্যান্ডেল, আর এই স্যান্ডেলগুলোর প্রাইস হচ্ছে 2347 টাকা 63 পয়সা প্লাস ভ্যাট। আর এখন যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 1415 টাকা। এখানে আপনারা 1000 টাকা থেকে শুরু করে 2500 টাকার মধ্যে বিভিন্ন টাইপের স্যান্ডেল পেয়ে যাবেন। এখানে বেবিদের ড্রেসের মধ্যে রয়েছে স্কার্ট, টপস, লেহেঙ্গা, সালোয়ার কামিজ, নর্মাল ফ্রক থেকে শুরু করে সব ধরনের কালেকশনস আপনারা পাবেন। তবে এক একটার প্রাইস এক এক রকম। এই যে হলুদ কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এখন, এটার প্রাইস হচ্ছে 795 টাকা 35 পয়সা প্লাস ভ্যাট। এখানে ম্যাক্সিমাম এই রোতে যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস 1000-এর নিচে পেয়ে যাবেন। এখন দেখাবো স্কার্ট, আর এই স্কার্টটা খুবই কালারফুল, বেবিদেরকে পরালে অনেক সুন্দর লাগবে। আর এটার প্রাইস হচ্ছে 1190 টাকা 70 পয়সা প্লাস ভ্যাট। এছাড়াও এখানে আপনারা 400 টাকা থেকে শুরু করে 600 টাকার মধ্যে অনেক টাইপের ফ্রক পেয়ে যাবেন। এই জিন্সের ফ্রকটির প্রাইস ছিল 697 টাকা প্লাস ভ্যাট। আজকে যে আরংটাতে এসেছি এটা হচ্ছে তেজগা আরং। এই আরংটা কিন্তু প্রচুর বড়, আর প্রত্যেক বছর কিন্তু এখানে মেলা হয়ে থাকে।
এছাড়াও কিন্তু আরঙ্গে রয়েছে লুঙ্গির কালেকশনস। যারা লুঙ্গি পরতে পছন্দ করেন এখানে কিন্তু আপনারা কটনের মধ্যে লুঙ্গিগুলো পেয়ে যাবেন 500 টাকা থেকে শুরু করে 800 টাকার মধ্যে। যারা আপনারা দেশের বাইরে থাকেন তারা আরঙ্গের এই জিনিসগুলো খুবই পছন্দ করে থাকেন, কারণ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে না। আর এগুলোর প্রাইস হচ্ছে এক একটার এক এক রকম। তবে এখানে যে ভ্যান এবং রিক্সাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে 2804 টাকা। এখানে কিন্তু সাইজ রয়েছে ছোট এবং বড়, সাইজ অনুসারে প্রাইস ভ্যারি করে। লেটার বক্সগুলো পেয়ে যাবেন 400 থেকে 800 টাকার মধ্যে। এখানেও দুইটা সাইজ রয়েছে ছোট এবং বড়, যার যেটা দরকার সে সেটা নিয়ে নিতে পারেন। এখন যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে শুরু করে 1400 টাকার মধ্যেই পাবেন। অরেঞ্জ কালার এই ল্যাম্পটির প্রাইস ছিল 1409 টাকা। এখানে আপনারা বাঁশ, বেত এবং পিতলের মধ্যে অনেক টাইপের ল্যাম্প পাবেন। এখন দেখতে পাচ্ছেন অনেক টাইপের পিতলের ল্যাম্প, এগুলোর সাথে আপনারা ম্যাচ করে উপরের যে অংশটা থাকে ল্যাম্পে সেটা আপনারা নিয়ে নিতে পারেন। এক একটার প্রাইস এক এক রকম। পিতলেরগুলো একটু প্রাইস বেশি, বাঁশ বা বেতের যেগুলো ল্যাম্প সেগুলোর প্রাইস তুলনামূলকভাবে কম। এখন যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাম্বু ল্যাম্প, এটার প্রাইস ছিল 1057 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন টাইপের মিরর আছে এবং ওয়াল হ্যাঙ্গিং আছে। পিতলের মধ্যে এই ওয়াল হ্যাঙ্গিংটার প্রাইস ছিল 1685 টাকা প্লাস ভ্যাট ছিল। এগুলোর সাইজ খুব বেশি বড় না, খুব ছোটও না। আরেকটি দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং, এটার প্রাইস ছিল 866 টাকা। এছাড়াও এখানে তো অনেক টাইপের কাঁচের জিনিস আছে, খুবই কালারফুল। এখানে বিভিন্ন টাইপের এবং বিভিন্ন সাইজের কার্পেট আছে, তবে কার্পেটের প্রাইসটা ডিপেন্ড করছে সাইজ অনুসারে। যেগুলো ছোটো নেবেন সেগুলোর প্রাইস একটু কম, আর একটু বড় সাইজ নিলে সেগুলোর প্রাইস তো একটু বেশি হবেই। এখন দেখব সিলভার কালেকশনস। অনেকে আছেন যারা আরঙ্গের এই সিলভারের ইয়াররিংস, ফিঙ্গার রিংসগুলো পরতে খুবই পছন্দ করেন। সো দেখে নিন কী কী সিলভারের কালেকশনস রয়েছে এবারের আরঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন কিছু পার্লের ইয়াররিংস, আর এগুলোর প্রাইস হচ্ছে 600 টাকা থেকে স্টার্টিং প্রাইস, এখানে আরও কম বেশি প্রাইস হতে পারে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন খুবই পাতলা টাইপের, ওড়না হিসাবে ইউজ করতে পারেন, আবার শাল হিসাবে ইউজ করতে পারেন। আমি আরঙ্গ থেকে কী কী কিনেছি এটা যদি এখন দেখাই সো অনেক বড় হয়ে যাবে ব্লগটি। সো আমি আর একদিন দেখাবো আমি আরঙ্গ থেকে কী কী শপিং করেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল 902 টাকা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।